আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত কথা বলবো যে বাজারে এত ইনকিউবেটরের ভিড়ে আপনারা কেন মারিয়াম ইনকিউবেটর কিনবেন, এবং কেনই বা আমরা বলে থাকি মারিয়াম ইনকিউবেটরের বাজারে সেরা ইনকিউবেটর। তো মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের সেরা ইনকিউবেটর এই কারণে যে এইটা একমাত্র ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না, এটার তাপমাত্রা আর্দ্রতা সব ক্যালিব্রেটেড। বাংলাদেশের যত ইনকিউবেটর কোম্পানি আছে তাদের যে সকল কন্ট্রোলার তারা ব্যবহার করে, এটাতে যদি আপনি 10টা কন্ট্রোলার পাশাপাশি রাখেন তা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে 10টাতে টেম্পারেচার এবং হিউমিডিটি ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা একেবারে বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের প্রতিটা মানে কন্ট্রোলিং সিস্টেম যেহেতু আমরা তৈরি করি, এই কারণে এটার টেম্পারেচার হিউমিডিটি একেবারে ফুল অ্যাকুরেট। শুধু তাই না, আমাদের ইনকিউবেটরে থাকে ডিহিউমিডিফিকেশন প্রসেস, ফলে হয় কি যদি বর্ষাকালে আর্দ্রতা বেড়েও যায় তাহলেও কমানোর ব্যবস্থা থাকে। সর্বোপরি আপনারা আমাদের চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন যে আমাদের যারা পার্টি, যারা আমাদের মেশিন ব্যবহার করতেছে তারা কতটুকু উপকৃত হয়েছে। বাংলাদেশের অনেক কোম্পানিই বলে আমাদের মেশিন সেরা, আমরা এত বছর ধরে আছি, আমাদের মেশিন এই কারণে সেরা, এই কারণে, কিন্তু বেসিক্যালি দেখেন তাদের এমন কোনো ফিডব্যাক আপনি পাবেন না যে 50টা বা 100টা খামারি তাদের মেশিন ব্যবহার করে উপকৃত হয়েছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা বলতে পারি। তো আমাদের ইনকিউবেটরে দেখেন ডিক্স হিউমিডিটি সিস্টেম, ওই যে ভিতরে ডিক্স, এখানে তলে যে পানিটা পড়বে উপর থেকে, পানি টানার পরে হিউমিডিটি তৈরি করার পরে ওই পানিটাও নিজ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যায়। এইটা থাকে ফ্যানের একটা গ্যারান্টি কার্ড, যেটাতে আমরা বড় সিলিং ফ্যান ব্যবহার করে থাকি, ফলে সব জায়গায় তাপমাত্রা আর্দ্রতা সমানভাবে ছড়ায়। যেহেতু তাপমাত্রা আর্দ্রতা অ্যাকুরেট থাকে, সমানভাবে ছড়ায়, সেই কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট। আর আমাদের ইনকিউবেটরে যেহেতু কোনো সেট আপ লাগে না, সেই কারণে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের ইনকিউবেটর। এবং যারা হচ্ছে অনেক সময় বাইরে থাকেন সেই সকল বন্ধুদের জন্য আমাদের থাকে SMS সিস্টেম, যে দেখা যাচ্ছে যে তারা সহজেই দেখতে পারে। এই যে দেখেন আমাদের ইনকিউবেটরটা এখন মারিয়াম ইনকিউবেটর, মানে মুরগির মুড না, এটা হাঁসের মুডে আছে। হিউমিডিটি রেঞ্জ 55 থেকে 60 থাকার কথা, 59 আছে। টেম্পারেচারও যা থাকার কথা তাই আছে, বিধায় মেশিনটা বেস্ট কন্ডিশনে আছে। আমি যেই এটাই হচ্ছে মুরগির মুডে দিয়ে দিলাম, ইনকিউবেটর টি মুডে চলে আসলো। 60 থেকে 65 হিউমিডিটি রেঞ্জ থাকার কথা, আছে 59, মানে হিউমিডিটি কম, টেম্পারেচার যেটা থাকার কথা টেম্পারেচারও কম। এই কারণে দেখেন এখন কিন্তু বেস্ট কন্ডিশনে চলে গেছে। আর নিচের এই যে ডিসপ্লেটা টার্নিংয়ের, 1 ঘন্টা পরপর অটো টার্ন হয়। তো আবার এই যে হাঁসের মুডে দিয়ে দিলাম। আর হচ্ছে দেখেন এইখানে এই যে সুইচগুলো, এইখানে বেসিক্যালি কোনো কাজই নাই। এই বাম পাশের সুইচটা হচ্ছে আপনার হ্যাচিংয়ের সুইচ। তো এটা যেহেতু সেট আপ, তারপরে হ্যাচিংয়ের সুইচটা রেখে দিয়েছি যে যদি কখনো হ্যাচারে প্রবলেম হয় এই সুইচটা দিয়েও সেই ইমার্জেন্সিভাবে কাজ চালাতে পারবে। আর আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরের ক্ষেত্রে, এই আমাদের হ্যাচিংয়ের ক্ষেত্রেও সেটারের ব্যবস্থা রাখি, সেটারের ক্ষেত্রেও হ্যাচিংয়ের ব্যবস্থা রাখি, এবং সম্পূর্ণ সব সিস্টেম ভিতর থেকে অটোমেটিক্যালি কন্ট্রোল হয়, ফলে আপনাদের কোনো কাজই নাই, আপনারা জাস্ট প্লাগ দিবেন এবং ডিম দিবেন। এই কারণে আমরা বলি একজন অশিক্ষিত মানুষও আমাদের ইনকিউবেটর চালাতে পারে। তো আমাদের ইনকিউবেটর সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন, অথবা কমেন্ট করেও জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আর সর্বোপরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে অথবা ইউটিউবে বা টুইটারে। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।